অলগা টেলিভিশনের সামনেই বসেছিল ওর ছোট্ট রুমটিতে। তারিনস্কের ঘোষণা শুনে সে চিৎকার করে উঠল। হৃদয়ের সব উচ্ছ্বাস যেন চিৎকার করে বেরিয়ে এলো তার বুক থেকে। মাকে আবার দেখতে পাবে এই আনন্দ, এই আবেগে বুক কাঁপতে লাগল। সবই স্বপ্ন মনে হচ্ছে তার কাছে। হঠাৎ মনে হলো ফারহানার কথা। ফারহানা বলেছিল আল্লাহ সব কিছুই করেন, করতে পারেন। আরও মনে পড়ল তার ভলগার তীরে রেস্ট হাউসে ফারহানা বলেছিল অত্যাচারীদের আল্লাহ এ দুনিয়াতেও শাস্তি দেন। এর দৃষ্টান্তে অতীতের ইতিহাস ভরপুর। ফারহানার কথাই সত্যি হল। উফ, ফারহানা যদি এখন থাকত তাহলে ওকে জড়িয়ে ধরে ওর ধর্ম গ্রহণ করে ওর সাথে এক হয়ে যেতাম। পরক্ষণে ভাবল কেন, ওকে কি দরকার, ওর আল্লাহকে ওর ধর্মকে তো আমি একাই গ্রহণ করতে পারি। সেই কালেমা তো সে আমার নোট বইতে লিখে দিয়েছে। অলগা দৌড়ে গিয়ে সুটকেস থেকে তার নোট বই বের করল। পাতা উল্টাল ঝড়ের মতো খসখস করে। হ্যাঁ, পাওয়া গেছে, এই তো লেখা আছে আরবি ভাষায়। আবার রুশ ভাষায় সেই কালেমা এবং তার অর্থ ফারহানা বলেছে, আল্লাহকে এক অদ্বিতীয় জেনে, তিনি ছাড়া আর সকলের সার্বভৌম ক্ষমতা অস্বীকার করে এবং আল্লাহ ও তার নবীর আদেশ নিষেধ মানার স্বীকৃতি পাঠ করলেই সে মুসলমান হয়ে যায়। অলগা এ কালেমা পড়তে গিয়েও থেমে গেল। ফারহানা বলেছে উজু করে পাক সাফ হয়ে এই কালেমা পড়ে মুসলমান হতে হয়। নোটবুকটা বুক শেলফে রেখে অলগা বাথরুমে গিয়ে উজু করে এলো। তারপর নোট বই হাতে নিয়ে ধীর কণ্ঠে ওই কালেমা পাঠ করল এবং তার অর্থও পড়ল। নোট বইটা সুটকেসে রেখে পড়ার টেবিলে এলো অলগা। আগের উত্তেজিত অবস্থা এখন আর তার নেই। ভাবছে সে, এখন আর আগের সে অলগা সে নয়, সে মুসলমান। একটা অপরিচিত ধরনের তৃপ্তিবোধ হচ্ছে তার। সেই সাথে মনে হচ্ছে কে যেন তার মাথার উপরে আছেন, তিনি দেখছেন তাকে। ভালোমন্দ সব কাজই তিনি দেখছেন, দেখবেন। ভয় হলো অলগার অন্যায় কিছু করে বসবে না তো। ফারহানাকে সে নামাজ পড়তে দেখেছে, নামাজ নাকি বাদ দেওয়া যায় না, কিন্তু সে নামাজ পড়তে যান না। পড়বে কি সে এখন? হৃদয়ে একটি যন্ত্রণা ছড়িয়ে পড়ল তার। হঠাৎ তার মনে পড়ল ফারহানা একদিন বলেছিল যে মানুষ যতটুকু জানবে বুঝবে ততটুকু ন্যায় অন্যায়ের জন্য দায়ী। মনে সান্ত্বনা পেল অলগা। এই সময় টেলিফোন বেজে উঠল। টেলিফোন ধরতে ওপার থেকে তার খালাম্মার গলা শোনা গেল। বলল, কেমন আছো অলগা, খবর শুনেছ? জি শুনেছি, বলল অলগা। শোনো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে টেলিফোন করে জেনে নাও তোমার মা কখন কিভাবে আসছেন। আচ্ছা ঠিক আছে, যদি জানতে পারো আমাকে জানিও। অলগার খালাম্মা আগে এই মস্কোতেই ছিল, কিন্তু মস্কোভা বন্দী শিবির থেকে আয়েশা আলিয়েভা ও রোকায়েভা পালানোর পর সন্দেহ গিয়ে অলগার মা ডক্টর নাতালোভার উপর পড়ে। সেই সূত্রে তারা অলগা এবং খালাম্মাকে সন্দেহ করে। অনুমান, কোনো প্রমাণ তারা পায়নি। এরপরও শাস্তি হিসাবে অলগার স্টাইপেন্ড কাটা গেছে এবং খালাম্মাদের ট্রান্সফার করা হয়েছে দূর স্ট্যালিনগ্রাদে। খালামার টেলিফোন পেয়ে অলগা খুশি হল। খুশি হল তার মার অনুসন্ধানের একটা সূত্র পেয়ে। অলগা টেলিফোন করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের জনক পদস্থ অফিসার ডক্টর নাতালোভার মেয়ে অলগার পরিচয় পেয়ে খুশি হয়ে তার মার মুক্তির জন্য তাকে অভিনন্দন জানালো। তারপর বলল, ওদের আসার ব্যাপারে প্ল্যান তৈরি হচ্ছে, কালকে তোমাকে জানাতে পারব। পরদিন অলগা জানতে পারল আগামীকাল ভোরে তার মা এসে মস্কো রেলওয়ে স্টেশনে নামছেন। অলগা খুশিতে যেন শিশু হয়ে গেল। কি করবে না করবে তার কুল কিনারা করতে পারছে না। ফারহানার নামাজের মতো হাঁটু মুড়ে বসে সে হাত তুলে প্রার্থনা করল, হে আল্লাহ, তোমারই সব দয়া, তোমারই সব অনুগ্রহ, তুমি আমার মাকে নিরাপদে আমাদের কাছে পৌঁছাও। পরদিন সকালে বরফ ঠেলে অলগা স্টেশনে পৌঁছল। আত্মীয় স্বজনদের প্রচণ্ড ভিড় স্টেশনে, তাদের লাইন করে দাঁড় করানো হয়েছে। মুক্তিপ্রাপ্ত বন্দীদের স্বাগত জানানোর জন্যে সরকারি লোকজনও এসেছে। অনেককে সরকারি ব্যবস্থাপনায় নিয়ে যাওয়া হচ্ছে, কেউ আত্মীয় স্বজনদের সাথে যাচ্ছে। বহু বছর পর মিলনের সে কি কান্না বিধুর দৃশ্য। যারা ট্রেন থেকে নামছে, যে আত্মীয় স্বজনরা তাদেরকে রিসিভ করছে, সবাই কাঁদছে।
ছোট্ট একটা হ্যান্ডব্যাগ হাতে ডক্টর নাতালোভা নামল ট্রেন থেকে। একজন সরকারি অফিসার তার দিকে এগিয়ে গিয়ে বলল, ডক্টর নাতালোভা, সরকারের পক্ষ থেকে আমি আপনাকে নিতে এসেছি। ডক্টর নাতালোভা মুখ তুলে তাকে ধন্যবাদ জানাল, বলল, আমার ওলগা কোথায়? সরকারি অফিসার বলল, কালকে আমি কথা বলেছি, সে আসবে, নিশ্চয় এসেছে। এ সময় ওলগা ছুটে এলো লাইন থেকে। ডক্টর নাতালোভা তাকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরল। মায়ের বুকে মুখ লুকিয়ে ওলগা কাঁদছে, কান্নার আবেগে তার দেহটা ফুলে ফুলে উঠছে, আর ডক্টর নাতালোভার দুচোখ বেয়ে নামছে নিঃশব্দ অশ্রু। অন্তরের বহু বছরের জমাট বেদনা যেন গলে গলে পড়ছে চোখ দিয়ে। মা ও মেয়ে কতক্ষণ যে এইভাবে থাকল। সরকারি অফিসারটির চোখ দুটিও সিক্ত হয়ে উঠেছে। একটু এগিয়ে নাম সুরে বলল, ম্যাডাম, আপনার জন্য গাড়ি প্রস্তুত, সরকার আপনার জন্য বাড়িরও ব্যবস্থা করেছে। মায়ের বুক থেকে মুখ তুলে ওলগা বলল, মা, আপাতত আমার ওখানেই উঠবেন। হ্যাঁ, আমি ওলগার ওখানেই উঠব, তারপর অন্য কিছু, বলল ডক্টর নাতালোভা। ঠিক আছে, আমি আপনাদের পৌঁছে দেব ওলগার ওখানে। ডক্টর নাতালোভা এবং ওলগা হাত ধরাধরি করে সরকারি অফিসারটি পেছনে পেছনে স্টেশন থেকে বেরিয়ে এলো। ওলগার ছোট ফ্ল্যাটে ওদের পৌঁছে দিয়ে অফিসারটি নিজের কার্ড আর একগোছা চাবি ডক্টর নাতালোভার দিকে এগিয়ে দিয়ে বলল, ম্যাডাম, আপনার বাড়ির চাবি এটা, এবং এই আমার কার্ড, আপনি যখনই আমাকে বলবেন আমি আপনাকে সেখানে পৌঁছে দেব, বলে অফিসারটি চলে গেল। মায়ের কোলে মুখ গুজে ওলগা বলল, মা, এই মুহূর্তে কার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে জানো? কার কথা? বলল ডক্টর নাতালোভা। আয়েশা আলিয়েভা এবং ফারহানা আপার কথা। আয়েশার কথা এক মুহূর্তের জন্য ভুলিনি আমি, মেয়েটির কথা কোনো দিনই ভুলব না, আর ওদের জন্যই তো আমাদের এই মুক্তি, দেশের এই স্বাধীনতা, ওদের ঋণ অপরিশোধ্য হলগা। একটু থেমে নাতালোভা আবার বলল, কিন্তু তোমার ফারহানাকে তো চিনলাম না। ও আমার সহপাঠী, সাইমমের কর্মী, সেই তো অদ্ভুত সাহসিকতার সাথে খালাম্মার বাড়ি থেকে আয়েশা আলিয়েভা এবং রোকায়েভাকে সরিয়ে নিয়ে আমাদের পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। ওটি লোকের ভিড়ে সে আমার একান্ত আপন ছিল, যার কাছে মন খুলে কিছু বলতে পারতাম। মা, আমার স্টাইপেন্ড কাটা গেলে সেই আমার সাহায্যে এগিয়ে আসে। কোথায় সে ওলগা? ওরা সবাই তুর্কিস্তানে চলে গেছে কদিন আগে। দুজনেই কিছুক্ষণ চুপচাপ থাকল, তারপর মায়ের একটা হাত হাতে নিয়ে নাড়তে নাড়তে ওলগা বলল, মা, জানো আমি ফারহানার ইসলাম গ্রহণ করেছি। ডক্টর নাতালোভা বিস্মিত হল না, এক দৃষ্টিতে চেয়ে থাকল ওলগার দিকে। শেষে বলল, কেন বলো তো? আমার ভালো লেগেছে, মনে হয়েছে ওটাই একমাত্র জীবন ধর্ম, ওর মধ্যে গোটা জীবন আছে, মানুষের শান্তি ও সংশোধনের ধর্ম মনে হয়েছে ইসলামকে। তুই জীবনটাকে এত বুঝেছিস ওলগা, বলে মেয়েকে একটা চুমু খেল ডক্টর নাতালোভা। তারপর বলল, ইসলাম সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছে এবং স্বাধীনতা ছিনিয়ে নিতে সমর্থ হয়েছে। মধ্য এশিয়ার তুর্কি জাতির মতো অনেকেই তো কমিউনিস্ট শৃঙ্খলে বাধা পড়েছে, তারাও স্বাধীনতা চায়, কিন্তু ইসলামের মতো জীবন্ত ও অফুরন্ত শক্তির উৎস তাদের নেই বলে মাথা তুলে দাঁড়াতে পারছে না তারা। মা, তুমিও কি ইসলাম? কথা শেষ না করে থেমে গেল ওলগা। ডক্টর নাতালোভা হেসে বলল, না রে, ইসলাম আমি এখনও গ্রহণ করিনি, তবে ইসলামকে আমি ভালোবেসেছি, পড়াশোনা করছি এর উপর, রুশ ভাষায় অনুদিত ইসলাম পরিচিতি নামক বইটা আমাকে চমৎকৃত করেছে, ওই লেখকের কোরআনের ইংরেজি কমেন্ট্রি আছে, ওটা এখন আমি জোগাড় করতে চেষ্টা করব। খুশি হয়েছি তুমি ইসলাম গ্রহণ করেছ, আমাকে সাহায্য করতে পারবে। এ সময় টেলিফোন বেজে উঠল। টেলিফোন ধরে ওপারের কথা শুনে ওলগা টেলিফোন মুখে রেখে চিৎকার করে উঠল, মা, আয়েশা আপা। তারপর বলল, কেমন আছো আয়েশা আপা? মাকে ফিরে পেয়েছি, এই তিনি আমার পাশে। ডক্টর নাতালোভা গিয়ে টেলিফোন ধরল। ওপার থেকে আয়েশা আলিয়েভা বলল, খালাম্মা, আপনি মুক্ত? আপনি এসেছেন? ওহ আল্লাহ, তুমি রহমান। ডক্টর নাতালোভা বলল, আল্লাহ এনেছে রে, আর আল্লাহ তোমাদের দিয়েই এটা করল, তোমাদের সকলের প্রতি আমার মোবারকবাদ। কেমন আছো আয়েশা তুমি? ভালো খালাম্মা, তোমাকে যদি এখন দেখতে পেতাম, দেখা তো হবেই, সব ঠিক হয়ে যাক।
একটু থেমে ডক্টর নাতালেভা বলল, জানিস আয়েশা আমার উলগা কি করেছে? কি খালাম মা? ও তো একা একা ইসলাম গ্রহণ করে বসে আছে, অথচ মুসলমান হয়ে কি করতে হবে না হবে কিছুই জানে না। পাগলি মেয়ে, বসে বসে শুধু হাত তুলে দোয়া করে। ও তো আমার বোন, কি যে খুশি হলাম খালাম্মা, ওকে একটু দিন। ওলগা এসে টেলিফোন ধরল। আয়েশা আলিয়েভা বলল, খোশ আমদেদ বোন ওলগা, কাছে থাকলে তোমাকে চুমু খেতাম, কি যে খুশি হয়েছি। ফারহানা দেশের বাড়িতে, জানাবো ওকে আমি, কি যে খুশি হবে শুনলে। একটু থেমে বলল, একটা ঠিকানা নাও, এ ঠিকানায় গিয়ে তুমি প্রয়োজনীয় উপদেশ পাবে, বই পুস্তক পাবে, তোমার কোনো অসুবিধা হবে না, চুমনীয়। আজ আসি, খালামাকে দাও। ডক্টর নাতালোভা টেলিফোন ধরলে আয়েশা আলিয়েভা বলল, আজ আসি, আপনি বিশ্রাম নিন, পরে আবার যোগাযোগ করব। বেশ, তোমাদের কল্যাণ হোক বলে টেলিফোন রেখে দিল ডক্টর নাতালোভা। মার্শাল কারেনস্কি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মিখাইল পেত্রব সেদিন তাসখন্দ এসে পৌঁছল বেলা দশটায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানাল সাইমুম নেতা কুতাইবা। তাসখন্দের শাসন ও শান্তি রক্ষার দায়িত্ব সাইমুম নেতা কুতাইবার উপরই অর্পণ করা হয়েছে। এর আগে মস্কোতে ফ্র সরকারের পতনের সাথে সাথে তাসখন্দ থেকে জেনারেল বোরিস তার দলবল নিয়ে পালিয়ে যায়। সরকারি কোষাগার উজাড় করে কোটি কোটি টাকা এবং একটি ট্রাক বহর বোঝাই অস্ত্র নিয়ে তার দলবল সহ পালিয়ে গেছে জেনারেল বোরিস সেদিন রাত দুপুরে। সকালে সাইমুম প্রশাসনের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং কুতাইবার হাতে তাসখন্দের দায়িত্ব অর্পণ করেছে। বিমানবন্দর এবং গোটা শহরে সাদা ইউনিফর্ম পরে সাইমুম কর্মীরা শৃঙ্খলা বিধানের দায়িত্ব পালন করছিল। জীবনযাত্রায় কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি লেনদেন ছাড়া সব কিছুই আগের মতোই চলছে। আগের থেকে শুধু একটাই বড় পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো জীবনযাত্রায় কোনো আড়ষ্ট নেই, সবাই প্রাণ খুলে হাসছে। মসজিদ মিনারের যে মাইকগুলো বন্ধ ছিল তা আবার খুলেছে। পাঁচক নামাজে সেখান থেকে আজানের উদাত্ত আহ্বান ধ্বনিত হচ্ছে। যেসব মসজিদকে ক্লাব ও কমিউনিটি হলে পরিণত করা হয়েছিল সে সবগুলোকে জনগণ আবার ফিরিয়ে নিয়ে মসজিদ বানিয়েছে। বহু বছর পর সেখান থেকে আজানের পবিত্র আহ্বান ধ্বনিত হচ্ছে। মানুষ দলে দলে আসছে সেখানে নামাজ পড়তে। কুতাইবা মিখাইল পেত্রবকে প্রধানমন্ত্রীর বাসভবনে এনে তুলল। গিয়ে বসল তারা প্রধানমন্ত্রীর অফিসে। প্রধানমন্ত্রীর আসন খালি থাকল, দুজনের কেউই সেখানে বসল না। বসে সোফায় হেলান দিয়ে মিখাইল পেত্রব বলল, সব ঠিকঠাক চলছে তো? অন্তর্বর্তীকাল বড় একটা দুঃসময়। কুতাইবা বলল, অসুবিধা হচ্ছে না, রুশ কর্মচারীদের কেউ কেউ কোনো কোনো অফিস থেকে পালিয়েছে, আমরা চেষ্টা করছি এমনটা না ঘটে, স্বাভাবিকভাবে কর্মচারী বিনিময়ের মাধ্যমেই এ সমস্যা দূর করা যাবে। আইন শৃঙ্খলার কোনো অসুবিধা নেই তো? জেনারেল বোরিস কোথায় পালালো? না, কোনো অসুবিধা নেই, জনগণের প্রত্যেকে একজন পুলিশের দায়িত্ব পালন করছে, সার্বিক তদারকিতা আছে সাইমুম কর্মীরা। একটু থেমে কুতাইবা আবার শুরু করল, জেনারেল বোরিস পামিনের পথে পূর্ব দিকে পালিয়েছে, আমরা ইচ্ছে করলে তাকে আটকাতে পারতাম, কিন্তু আমরা তা করিনি, ও ছিল একটা সিস্টেমের অংশ, ব্যক্তি বোরিসের সাথে আমাদের কোনো বিরোধ নেই। সত্যি কুতাইবা, আহমদ মুসা এবং তোমরা জগৎকে বিস্মিত করেছ, শক্তি এবং উদারতা দুটোতেই, রুশরাও তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা না এগোলে, ফ্রয়ের উপর তোমরা সফল আঘাত না হানতে পারলে ওইখানে সেনাবাহিনীর চোখ খুলত না, এবং গণতন্ত্রী ও মানবতাবাদীরা এত তাড়াতাড়ি বর্তমান অবস্থানে আসতে পারত না। মধ্য এশিয়ার সার্বিক বিদ্রোহ আমাদের বলে দিয়েছে জনগণের প্রতিরোধ শক্তি এখনও মরে যায়নি, তারা যে কোনো শক্তিমানের যে কোনো পাষাণ কারা ভাঙতে পারে। বলতে বলতে মিখাইল পেত্রভের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। এ কৃতিত্ব মোটে আমাদের নয়, আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন এবং দূরদর্শী কুশলী সংগ্রামী নেতা আহমদ মুসাকে আমাদের মাঝে পাঠিয়ে তিনি আমাদের সাহায্য করেছেন, বলল কুতাইবা। আহমদ মুসা কোথায়? জিজ্ঞেস করল পেত্রব। তিনি এখন বোখারাই। মুহূর্ত কয়েক চুপ করে থাকল মিখাইল পেত্রব, তারপর বলল, আমি আজই সন্ধ্যায় ফিরে যেতে চাই, ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানটি কোথায় কিভাবে হচ্ছে? আহমদ মুসা বোখারাই আছেন, সে অনুষ্ঠানের ব্যবস্থা তিনি সেখানেই করেছেন। রাজধানীতে নয় কেন?
বোখারাও তো একসময় রাজধানী ছিল। মিখাইল পেত্রভ কোথায়বার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকল। মুখে তার হাসি ফুটে উঠল। বলল, বুঝেছি, সূর্য যেখানে ডুবেছিল সেখান থেকেই সূর্যের উদয় ঘটাতে চাও তোমরা। এ সময় ঘরে প্রবেশ করল আনোয়ার ইব্রাহিম। সাইমুমের পক্ষ থেকে সে তাসখন জোনের সিকিউরিটি প্রধানের দায়িত্ব পালন করছে। ঘরে ঢুকে সে বলল, নাস্তা তৈরি, আপনারা এলে বাধিত হব। নাস্তা শেষ হল। আনোয়ার ইব্রাহিম বলল, বোখারায় যাবার সব কিছু রেডি, কটায় বেরোনো যাবে? কোদাইবা বলল, আমরা 12টায় বেরোব, মুসা ভাইয়ের সাথে এরকম কথা হয়েছে। মিখাইল পেত্রভ এবং কোদাইবাদের নিয়ে বিমানটা যখন বোখারা বিমানবন্দরে পৌঁছল তখন একটা। বিমানবন্দরে তাদের স্বাগত জানালো আহমদ মুসা, হাসান তারিক, আলী ইব্রাহিম, আলদর আজিমব প্রমুখ সাইমুম নেতা। সবাই এসে উঠল সরকারি অতিথি ভবনে। বিমানবন্দর থেকে আসার পথে তারা ইমাম বুখারি মসজিদের আজান শুনল। সরকারি অতিথি ভবন থেকে দূরে নয় ইমাম বুখারির বিখ্যাত মাদ্রাসা ও মসজিদটি। সবাই ওখান থেকে নামাজ পড়ে এলো, তারপর খাওয়া দাওয়া শেষ করল। আহমদ মুসা অতীতের স্মৃতি বিজড়িত ইমাম বুখারির বিখ্যাত মাদ্রাসা চত্বরকে ক্ষমতা গ্রহণের মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন। সকাল থেকে লোকে লোকারণ্য হয়ে উঠেছে মাদ্রাসার গোটা এলাকা। কাজাকিস্তান এবং উজবেক এলাকা থেকে দলে দলে লোক এসে হাজির হয়েছে বোখারায়। উঁচু প্রাচীর ঘেরা ইমাম বুখারি মসজিদে নেতৃবৃন্দ অবস্থান করছেন। মাদ্রাসার বিশাল গেটের বাইরে মঞ্চ সাজানো হয়েছে। সামনের জায়গাটা পরিষ্কার করে বিশাল ময়দানে পরিণত করা হয়েছে। ঠিক আসরের নামাজের পরে অনুষ্ঠান শুরু হল। আসর নামাজের পর মানুষ বসেছিল, সেই বসা থেকে তাদের আর উঠতে হল না। কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে শুরু হলো অনুষ্ঠান। কোরআন তেলাওয়াত করলেন ইমাম বুখারি মাদ্রাসার তরুণ মুহাদ্দিস সাইমুমের কর্মী হাফেজ মহিউদ্দিন বুখারি। তার দরাজ কণ্ঠের প্রাণস্পর্শী তেলাওয়াত লাখো জনতার মাঝে এক অভূতপূর্ব আবেগের সৃষ্টি করল। অনেকেরই মন চলে গিয়েছিল সুদূর অতীতে। এই বুখারায় এমন মুক্ত কণ্ঠে তেলাওয়াত একদিন হতো, তারপর কতদিন তার শোনা যায়নি। কে জানত আবার তা শোনা যাবে এমন করে। আল্লাহর অশেষ রহমত, তিনি ইমাম বুখারির বুখারাকে, ইমাম মুসলিমের বুখারাকে এবং লাখো মুসলিমের বুখারাকে আবার মুক্ত করেছেন। অনেকের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। কোরআন তিলাত শেষ হলে আহমদ মুসা মাইকে দাঁড়ালেন। লাখো উদ্বেলিত জনতার উদ্দেশ্যে সালাম জানিয়ে তিনি বললেন, আজ শুক্রিয়া জ্ঞাপনের দিন, আপনারা রব্বুল আলামিনের প্রশংসা কীর্তন করুন। আর আজ আমাদের নেতা মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত কণ্ঠে হৃদয় ভরে সালাম জানাবার দিন, আপনারা তার জন্য দুরুদ পাঠ করুন। মুক্ত মধ্য এশিয়ার মুক্ত এ বোখারা নগরীতে মুসলিম সাধারণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সমবেত হতে পেরেছি আল্লাহর অশেষ দয়ার ফলেই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণের মাধ্যমেই। এই মহানগরীর পতনের মাধ্যমে একদিন এ ভূখণ্ডে 200 বছরের মুসলিম শাসনের পতন ঘটেছিল। গলায় নেমে এসেছিল আমাদের পরাধীনতার শৃঙ্খল। আজও চোখে ভাসছে এই মহানগরীর পতনের শেষ মুহূর্তে ধন সম্পদ রক্ষায় আকুল প্রাণ, ভয় ভীত দুর্বল মানুষের। শাসকরা পালিয়েছেন, কিন্তু এই মাদ্রাসা চত্বরে মুজাহিদরা এক হাতে কোরআন জড়িয়ে অন্য হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিল লাল ফৌজের সাথে। তারা সে সুরক্ষা করতে পারেননি, তাদের পতাকা ভুলুণ্ঠিত হয়েছিল। সেই ভুলুণ্ঠিত পতাকা আজ আমরা তুলে ধরব আবার। এই পতাকা তুলে ধরবেন সাইমুম নেতা কর্নেল কোদাইবা। নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দেশকে নেতৃত্ব দেবেন আপনাদের অনুমতি নিয়ে। আপনারা সম্মত আছেন? লক্ষ লক্ষ হাত উপরে উঠল, ধ্বনি উঠল লক্ষ কণ্ঠে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আহমদ মুসা জিন্দাবাদ, কর্নেল কোদাইবা জিন্দাবাদ, সাইমুম জিন্দাবাদ। জনতার কণ্ঠ নীরব হয়ে এলে আহমদ মুসা বলল, আমি ভাই কোদাইবাকে জনতার সামনে দাঁড়িয়ে তার দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করছি। কোদাইবা কাঁদছিল, কয়েকজন ধরে তাকে মাইকের সামনে নিয়ে এলো। সে আহমদ মুসাকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। কান্না বিচরিত কণ্ঠে বলল, মুসা ভাই, আপনি সরে দাঁড়াবেন না, এ দায়িত্ব আপনার, আমার উপর জুলুম করবেন না। আহমদ মুসা তার কপালে একটা চুমু খেয়ে বলল, ভাই, আন্দোলনের তরফ থেকে যার উপর যে দায়িত্ব আসবে তা গ্রহণ করতে পিছপা না হয় তো ইসলামের শিক্ষা।
তুমি না ইসলামের সৈনিক, এমন দুর্বল হলে চলবে কেন? বলে তাকে মাইকে দাঁড় করিয়ে দিল আহমদ মুসা। কুতাইবা অশ্রুরুদ্ধ কণ্ঠে বিসমিল্লা বলে সংক্ষেপে শুধু এতটুকু বলতে পারল, আমাদের নেতা মুসা ভাইয়ের কণ্ঠে যে দায়িত্বের ঘোষণা হয়েছে সে দায়িত্বের জন্য আপনারা আমাকে সমর্থন করেছেন। আল্লাহকে হাজির নাজির জেনে তার সাহায্যের উপর ভরসা করে সে দায়িত্ব আমি গ্রহণ করলাম। আল্লাহ আমাদের সহায় হন। কুতাইবা সরে এলো মাইক থেকে। প্রথমে আহমদ মুসা তাকে জড়িয়ে ধরে স্বাগত জানালো। তারপর একে একে এলো হাসান তারিক, আলদর আজিমব, আনোয়ার ইব্রাহিম, আলী ইব্রাহিম প্রমুখ সাইমুম নেতারা। সবশেষে রুশ সাধারণতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী মিখাইল পেত্রব কুতাইবার একটা হাত তুলে নিয়ে চুমু খেয়ে তাকে স্বাগত জানালো। এরপর রুশ সাধারণতন্ত্রের পক্ষ থেকে মিখাইল পেত্রবের কথা বলার পালা। মিখাইল পেত্রব মাইকে এলেন। জনতাকে অভিনন্দন জানিয়ে তিনি বললেন, আপনাদের আবেগ অনুভূতি, আপনাদের উৎসাহ উদ্দীপনা এবং স্বাধীনতা প্রীতি, আপনাদের নৈতিকতা, চরিত্র এবং ইতিহাস সৃষ্টি আমাকে অভিভূত করেছে। রুশ সাধারণতন্ত্রের পক্ষ থেকে আপনাদের মধ্য এশিয়া মুসলিম সাধারণতন্ত্রের সরকার এবং জনগণকে আমি স্বাগত জানাচ্ছি এবং আপনাদের স্বাধীনতাকে আমি অভিনন্দিত করছি। এই সাথে দুই প্রতিবেশী দেশের মধ্যে অব্যাহত সুসম্পর্ক ও সহযোগিতা রক্ষা করে চলার ব্যাপারে রুশ সাধারণতন্ত্রের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দান করছি। কথা শেষ করলেন মিখাইল পেত্রব। তিনি মাইক থেকে সরে এলেন। আহমদ মুসা তাকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন। তারপর কুতাইবাও। এরপর লক্ষ্যকণ্ঠের তাকবীর ধ্বনির মধ্য দিয়ে এশিয়া মুসলিম সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট কর্নেল কুতাইবা তালেমাখচিত পতাকা উত্তোলন করলেন। আহমদ মুসার কান্না বিজড়িত এবং হৃদয় নিংড়ানো মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল মধ্য এশিয়া মুসলিম সাধারণতন্ত্র প্রতিষ্ঠার অনুষ্ঠানটি। অনুষ্ঠানের ডায়াস থেকে নামছিলেন আহমদ মুসা। এমন সময় আহমদ মুসার সেক্রেটারি হিসাবে নিযুক্ত আবু আমর একটা চিঠি দিলেন তার হাতে। ডায়াস থেকে নেমে খাম খুলে দেখল ফাতিমা ফারহানার চিঠি। চিঠি দেখেই চমকে উঠল। কোনো খারাপ খবর নয় তো? পড়ল চিঠি। চিঠিতে ফারহানা লিখেছে তার পিতা খুবই অসুস্থ, দ্রুত অবস্থার অবনতি ঘটছে, তার পিতা দেখতে চায় একবার আহমদ মুসাকে। আহমদ মুসা চিঠিটা কুতাইবার হাতে দিল। কুতাইবা পড়ে তা হাসান তারিকের হাতে দিল। কুতাইবা বলল, মুসা ভাই, হেলিকপ্টার নিয়ে আজই চলে যান আপনি। হাসান তারিক বলল, ব্যবস্থা তাহলে করে ফেলি মুসা ভাই। আহমদ মুসা মাথা নেড়ে সম্মতি জানাল, বেশ করো। আল্লাবক্স গ্রামের মাঝখানে কমিউনিটি ময়দানে আহমদ মুসার হেলিকপ্টার গিয়ে নামল। গ্রামে এই প্রথম একটি হেলিকপ্টারের অবতরণ। গ্রামের বহু লোক সেখানে জমা হয়েছে। আবদুল্লাহ এবং ইকরামভ সেখানে এসেছে। সকলের মনে জিজ্ঞাসা, কে আসছে? ছোট্ট অ্যাটাচি কেস হাতে আহমদ মুসা নামল হেলিকপ্টার থেকে। এখানে কারো সে পরিচিত নয়, শুধু ইকরামভ তাকে চিনল। বড় ভাই আবদুল্লাহকে বলল, ইনি আহমদ মুসা। শুনে আবদুল্লাহ দ্রুত সেদিকে ছুটল। কাছে গিয়ে বলল, মুসা ভাই, আমি আবদুল্লাহ, ফারহানার বড় ভাই। আহমদ মুসা তাকে জড়িয়ে ধরল, বলল, দেখা এতদিন হয়নি, কিন্তু আপনাকে জানি, বহু শুনেছি আপনার তৎপরতার কথা। ইকরামভ কাছে আসতে আহমদ মুসা তাকে জড়িয়ে ধরল, কপালে চুমুক খেয়ে বলল, এতদিন পরে মুসা ভাই, জানো তো কেমন অবস্থায় কেটেছে দিন, বলে তিনজল চলতে শুরু করল। ইকরামভ আহমদ মুসার হাত থেকে অ্যাটাচি কেস নিজের হাতে নিয়েছে। চলতে চলতে আহমদ মুসা আবদুল্লাহকে বলল, আব্বা কেমন আছেন? ভালো নয়, গতকাল থেকে কথা বলা বন্ধ করেছেন, এই অবস্থায় হাসপাতালে নেয়াই ভালো হবে। কিন্তু উনি কিছুতেই রাজি হন না। আপনারা রাজি থাকলে আমি কালি হেলিকপ্টারে তাকে তাসখন্দ নিয়ে যেতে চাই। ফারহানাও যদি রাজি হয় আমরা খুশিই হব। কেন, ফারহানা রাজি নয়? তার কথা হলো, আব্বা যা চান না তার জীবনের শেষকালে তা করা আমাদের উচিত নয়। ঠিক আছে, দেখা যাবে। আহমদ মুসাকে এনে তারা আগের সেই বৈঠকখানাতেই তুলল। তবে এবার বৈঠকখানা কিছু বদলেছে। ফরাসের বদলে চেয়ার টেবিল, সাধারণ খাটিয়ার বদলে সুন্দর খাট। আহমদ মুসা বলল, অনেক পরিবর্তন তো দেখছি আবদুল্লাহ। হ্যাঁ, এগুলো ফারহানার কাজ। আমরা আব্বাকে বুঝাতে পারিনি, সে আব্বাকে মতে এনে এসব করছে।
বৈঠকখানায় বসে আহমদ মুসার মনে পড়ল প্রথম দিনের কথাগুলো। মাত্র একদিনই সে এদের মাঝে ছিল, কিন্তু একদিনই এই পরিবারের সাথে যেন সে এক হয়ে গেছে। বৃদ্ধ আব্দুল গফুর তাকে তার হারানো ছেলের মতোই স্নেহ করে। যাবার দিন ইকরামাভের অশ্রুর কথা তার আজও মনে আছে। আর ফারহানা, চিন্তা করতে আর সাহস হল না আহমদ মুসার। আবদুল্লায়েভ এবং ইকরামা ভেতরে গিয়েছিল। বৈঠকখানার ভেতরে দরজার ওপাশে পায়ের শব্দ হলো। পরমুহূর্তে সালাম দেওয়ার শব্দ ভেসে এলো ওপাশ থেকে, ফারহানার গলা। আহমদ মুসা সালাম নিয়ে বলল, কেমন আছো ফারহানা? আপনার দোয়ায় ভালো আছি। আয়েশা রোকায়েভাদের খবর শুনেছো? জি। ফারহানা একটু থেমেই বলল, আপনাকে যদি মোবারকবাদ দিতে চাই তাহলে কি দোষ হবে? কেন, কী মোবারকবাদ? মনে আছে নিশ্চয়, এই বৈঠকখানাতে একদিন আমি এই বিপ্লবকে অসম্ভব বলেছিলাম। আল্লাহর কি ইচ্ছা, সে বিপ্লব সফল করে আপনি এই বৈঠকখানায় আবার এলেন। এই বিপ্লব তো তোমরা সবাই মিলে করেছ, আমার মোবারকবাদ তোমরা নিলে তোমাদের মোবারকবাদ আমার নিতে আপত্তি নেই। এ বিনয় আপনার মহত্ব। ফারহানার কণ্ঠ যেন অনেকটা ভারী। আহমদ মুসা কথা পাল্টিয়ে বলল, তুমি নাকি তোমার আব্বাকে হাসপাতালে পাঠাতে রাজি হচ্ছ না? আমি হচ্ছি না নয়, আব্বা রাজি নয়, আমি তার পক্ষেই কথা বলেছি। এখন আমি যদি ওকে তাসখন নিয়ে যেতে চাই? একটু চুপ থেকে ফারহানা বলল, আপনার মতের বাইরে আমার কোনো মত নেই। মনে হলো ফারহানার কথাগুলো তার হৃদয়ের কোনো অন্তঃস্থল থেকে বেরিয়ে এলো। আহমদ মুসার হৃদয়টা কেঁপে উঠল। একজন নারী কখন আরেকজনের উপর এমন করে তার সব মত, সব অধিকারকে সঁপে দেয়? আহমদ মুসা হঠাৎ করে কোনো কথা বলে উঠতে পারল না। একটুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার আব্বার কাছে যেতে চাই, আবদুল্লাহিবকে বলো। আবদুল্লাহিবের সাথে আহমদ মুসা আব্দুল গফুরের ঘরে প্রবেশ করল। আব্দুল গফুর শুয়েছিল, খুব দুর্বল সে। আহমদ মুসা পাশে গিয়ে বসল। আবদুল্লাহিব তার আব্বার মাথার কাছে গিয়ে বসল। আব্বা, আমাদের আহমদ মুসা ভাই এসেছেন, কয়েকবার বলার পর বৃদ্ধ আব্দুল গফুর চোখ খুলে বলল, কে, কি বললে? আহমদ মুসা, কোথায় আমার বাবা? আবদুল্লাহ বৃদ্ধের মাথা একটু উঁচে করে তুলে ধরল। আহমদ মুসার দিকে চোখ পড়তেই বলল, বাবা তুমি এসেছ, এসো বাবা, বলে দুটি হাত উঁচু করল বৃদ্ধ। আহমদ মুসা তার আরও কাছে এগিয়ে গেল। বৃদ্ধের দুর্বল একটি হাত উঠে এলো উপরে। হাত বোলালো সে আহমদ মুসার মাথা, মুখ ও গায়ে। বোলাতে বোলাতে বলল, আজ সন্ধ্যায় রেডিওতে তোমার বক্তৃতা শুনেছি বাবা। আহ কি আনন্দ, আজ যদি আমি যুবক হতাম, চিৎকার করে ঘুরে বেড়াতাম সারা অঞ্চলটা, বলতাম মুসলমানরা মরে না, মরার জাতি নয় তারা। প্রায় চিৎকার করে উঠেছিল বৃদ্ধের কণ্ঠ, ক্লান্ত হয়ে পড়ল। সে ধুকল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, আমার আল্লাহ রাখ আজ জীবিত আছে কিনা জানি না, মরে গেলেও আজ তার আত্মা শান্তি পাবে, তোমরা সবাই তার জন্য দোয়া করো। বলতে বলতে বৃদ্ধের চোখ দুটো নেমে এলো দুফোঁটা অশ্রু। আবার থামল আব্দুল গফুর, তারপর সে ধীরে ধীরে চোখ তুলল আহমদ মুসার দিকে, তাকিয়ে দেখল অনেকক্ষণ। আহমদ মুসা বৃদ্ধের একটা হাত তুলে নিয়ে বলল, বলবেন কিছু? তুমি অনেক বড়, অনেক বড়, অনেক বড়, তা না হলে একটা কথা তোমাকে বলতাম। আমাকে লজ্জা দেবেন না, মানুষ হিসাবে কেউই বড় ছোট নয়, বলুন আপনার কথা। বলবো, বলে বৃদ্ধ চোখ বুঝল। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলল, চারদিকে তাকালো, দেখল সে আবদুল্লাহকে, ইকরামাভকে, সবাইকে ছাপিয়ে তার চোখ গিয়ে পড়ল দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা ফারহানার উপর। বৃদ্ধ ডাকল, মা ফারহানা তুমি এসো তো মা। দুবার ডাকতে চাদরে গা মাথা ঢেকে মাথা নিচু করে সলজ্জ পদক্ষেপে পিতার মাথার কাছে এসে দাঁড়ালো ফারহানা। বৃদ্ধ ফারহানার একটা হাত হাতে নিয়ে বলল, এ আমার ফাতিমা ফারহানা, আমার আদরের ধন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামের সাথে মিলিয়ে এর নাম রেখেছিলাম। সীমাহীন আদর দিয়ে গড়েছি আমার এই মাকে, এই মায়ের দায়িত্ব নেবার কথা কি আমি তোমাকে বলতে পারি বাবা? আহমদ মুসা মাথা নিচু করে বসেছিল। বৃদ্ধের এই কথার জবাব, কোনো কথা হঠাৎ তার মুখে জোগাল না। নীরবতার মধ্য দিয়ে তিল তিল করে বয়ে চলল সময়। সবার মাথা নিচু,
ফারহানার দুর্গন্ধ বেয়ে নেমেছে অশ্রুর ঢল। ধীরে ধীরে মুখ খুলল আহমদ মুসা, মাথা নিচু করে জবাব দিল, নেব আমি আপনার ফারহানাকে, কিন্তু আব্বা আমি যাযাবর, আমার কোনো ঠিকানা নেই, আপনার আদরের ধন কি সুখী হবে আমার কাছে? শেষের কথাগুলো আহমদ মুসার ভারী হয়ে ভেঙে পড়ল। আলহামদুলিল্লাহ বলে বৃদ্ধ উঠে বসতে চেষ্টা করল। আবদুল্লাহ তাকে ধরে বসিয়ে দিল। বৃদ্ধ দুটি হাত উপরে তুলে বলল, হে আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান। হজরত ফাতিমা রদিয়াল্লাহু আনহা এবং হজরত আলী রদিয়াল্লাহু আনহু এর মতোই এদের জীবনকে তুমি সুখী করো, শান্তিময় করো, সুন্দর করো। আহমদ মুসা, ফাতিমা, ফারহানা, আবদুল্লাহ, ইকরামভ এবং আড়াল থেকে আবদুল্লাহের স্ত্রী এবং আবদুল্লাহের মা সবাই বৃদ্ধের সাথে হাত তুলেছিল। মোনাজাত শেষে উঠতে উঠতে আহমদ মুসা বলল, আব্বা আমি তাসখানকে জানিয়ে দিচ্ছি, কালকেই কোদাইপাড়া আসবে, বিয়ের ব্যবস্থাটা ওরাই করবে। বলে আহমদ মুসা বেরিয়ে এলো ঘর থেকে। তার সাথে চলে এলো আবদুল্লাহ এবং ইকরামভও। তারা বেরিয়ে গেলে আবদুল্লাহের স্ত্রী এসে অশ্রুরুদ্ধ ফারহানাকে ধরে নিয়ে গেল। যেতে যেতে বলল, পরম পাওয়ার কান্না বুঝি তাহলে এতই হয়। জেনারেল বোরিস আশ্রয় নিয়েছিল আল্লাবক্স গ্রামের উত্তরে পামির সড়কের ধার দিয়ে যে পাহাড়, সেই পাহাড়ে। সেদিন সন্ধ্যায় আল্লাবক্স গ্রামে যখন আহমদ মুসার হেলিকপ্টারটি নামে, তখন জেনারেল বোরিসের একজন লোক নেমে এসেছিল এই গ্রামে, এখানে কারা থাকে তার খোঁজ নেবার জন্য। গ্রামের লোকদের মুখে সে জানতে পারে আহমদ মুসা এসেছে আব্দুল গফুরের বাড়িতে। সে ফিরে গিয়ে জেনারেল বোরিসকে এ খবর জানায়। এ খবর শুনে সাত রাজার ধন মানিক পাওয়ার মতোই তার চোখ দুটি আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। কি করতে হবে সঙ্গে সঙ্গে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে। সন্ধ্যার পরপরই পাহাড়ি গ্রামগুলো ঘুমিয়ে পড়ে। রাত 9টার মধ্যে আল্লাবক্স গ্রামের সব বাতি নিভে গেল। রাত 11টার দিকে ডজনখানেক সাথে নিয়ে জেনারেল বোরিস নেমে এলো আল্লাবক্স গ্রামে। বিড়ালের মতো নিঃশব্দে হামাকুড়ি দিয়ে ওরা পৌঁছল আব্দুল গফুরের বাড়িতে। আব্দুল গফুরের বৈঠকখানার দরজায় গিয়ে যখন ওরা পৌঁছল, তখন রাত 11:15। দরজা ভালো করে পরীক্ষা করল জেনারেল বোরিস। স্পাতের কবজা দিয়ে চৌকাঠের সাথে দরজা লাগানো। হাসল জেনারেল বোরিস। তারপর ব্যাগ খুলে একটা লম্বা তার এবং একটা ছোট্ট হাই পাওয়ার ক্লোরোফর্ম সিলিন্ডার বের করল। তারটা সে সংযোগ করল ক্লোরোফর্ম সিলিন্ডারের সাথে। এরপর ছিদ্রওয়ালা তারটা দরজার নিচে ফাঁক দিয়ে ঢুকিয়ে দিল ঘরের ভেতর। ঘরের মাঝ বরাবর তারটা পৌঁছেছে এমনটা যখন মনে হলো, তখন সিলিন্ডারের সুইচটা অন করে দিল। গ্যাস তারের মধ্য দিয়ে ঘরে প্রবেশ করতে লাগলো। 5 মিনিটে খালি হয়ে গেল সিলিন্ডার। তারপর আরও 5 মিনিট অপেক্ষা করল জেনারেল বোরিস। বাড়তি 5 মিনিট পেরিয়ে গেলে জেনারেল বোরিস ব্যাগ থেকে লেসার বিম সিলিন্ডার বের করল। লেসার বিম দিয়ে দরজার সবগুলো কবজা কয়েক মিনিটে ধোঁয়া করে দিল। তারপর 3-4 জন ধরে দরজাটা সরিয়ে নিল। জেনারেল বোরিসরা সবাই গ্যাস মাস্ক পরা। তারা ঘরে ঢুকে পেন্সিল টর্চ জ্বালিয়ে ঘরের এক পাশে আহমদ মুসা, আরেক পাশে ইকরামভ, তাদের নেড়ে চেড়ে দেখল তাদের কারোরই জ্ঞান নেই। জেনারেল বোরিসের নির্দেশে 3 জন এগিয়ে এসে অজ্ঞান আহমদ মুসাকে কাঁধে তুলে নিল। তারপর সবাই ঘর থেকে বেরিয়ে বাইরের অন্ধকারে মিশে গেল। খুব ভোরে ঘুম থেকে উঠেছিল আবদুল্লাহ। নদীর ঘাটের কাজ সেরে বাড়ির ভিতর ঢুকতে গিয়ে দক্ষিণে বৈঠকখানার দরজার দিকে তাকাতেই তার চোখ ছাড়া পড়া হয়ে গেল। বৈঠকখানার দরজা গোটাটাই দরজার একপাশে বারান্দায় কাত হয়ে পড়ে আছে। কি ভুতুড়ে কাণ্ড! আবদুল্লাহ দৌড়ে গেল বৈঠকখানায়। খোলা দরজা দিয়ে ভোরের আলো ঘরে ঢুকেছে। সব কিছুই পরিষ্কার চোখে পড়ছে। আহমদ মুসার বিছানার দিকে চোখ পড়তে বুকটা কেঁপে উঠল তার থরথর করে। আহমদ মুসার বিছানা খালি নেই, সে অন্য বিছানায় শুয়ে আছে ইকরামভ। তাকে ধাক্কা দিল, কোনোই সাড়া দিল না ইকরামভ। তার অঙ্গ প্রত্যঙ্গ শিথিল, জ্ঞান হারিয়েছে ইকরামভ। আরেক দফা চমকে উঠার পালা আবদুল্লাহের। হঠাৎ আবদুল্লাহের মনে হলো তার মাথা ঝিমঝিম করছে। এতক্ষণে অনুভব করল কি একটা অপরিচিত গন্ধ চারদিকে। গ্যাস কি? আতকে উঠে ঘর থেকে বেরিয়ে এলো আবদুল্লাহ। বাড়ির ভেতরের আঙ্গিনায় গিয়ে আবদুল্লাহ চিৎকার করে উঠল, সর্বনাশ হয়ে গেছে।
সে চিৎকার শুনে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো আবদুল্লাহেবের মা, আবদুল্লাহেবের স্ত্রী এবং ফারহানা। ফারহানাকে দেখে আবদুল্লাহেব ডুকরে কেঁদে উঠল। সর্বনাশ হয়ে গেছে ফারহানা, বৈঠকখানার দরজা ভাঙ্গা, আহমদ মুসা নেই। আবদুল্লাহেবের কথা শেষ হবার সাথে সাথে আল্লাহ বলে এক বুক ফাটা চিৎকার করে উঠল ফারহানা। জ্ঞানহীনা তার দেহটা ঢলে পড়ল মাটির উপর। আবদুল্লাহেবের স্ত্রী, আবদুল্লাহেবের মা ছুটে গেল বৈঠকখানায়। ভাঙ্গা দরজা, শূন্য ঘর। অজ্ঞান ইকরামাভকে দেখে তারাও কেঁদে উঠল চিৎকার করে। মধ্য এশিয়া মুসলিম শাসনতন্ত্রের প্রেসিডেন্ট কুতাইবার হেলিকপ্টার বহর যখন আল্লাবক্স গ্রামে পৌঁছল, তখন সূর্য সবে উঠেছে। হেলিকপ্টার থেকে নামল কর্নেল কুতাইবা, হাসান তারিক এবং তাদের সাথে বোরকাপরা দুই মহিলা, সিরিন শবনম এবং আয়েশা আলিয়েভা। হেলিকপ্টার থেকে নেমে বিস্মিত হল কুতাইবা, আহমদ মুসা নেই, এমনকি আবদুল্লাহেবও নেই। এমনটা তো হবার কথা নয়। হেলিকপ্টার থেকে নেমে তার একটু এগোতে কুতাইবার পরিচিত ইমাম মোল্লা নুরুদ্দিন তাদের দিকে এগিয়ে এলো। তার মুখ শুকনো, চেহারা বিধ্বস্ত। বিস্মিত কুতাইবা প্রশ্ন করল, কি খবর নুরুদ্দিন? নুরুদ্দিন কেঁদে ফেলল, একটু সামলে নিয়ে এসে বলল, আব্দুল গফুরের বৈঠকখানার দরজা ভাঙ্গা, আহমদ মুসা নেই। কি বলছো নুরুদ্দিন? বলে চিৎকার করে উঠল কুতাইবা। তারপর তারা দৌড় দিল আব্দুল গফুরের বাড়ির দিকে, তাদের পেছনে আয়েশা আলিয়েভা এবং শবনম। বৈঠকখানার খুঁটিতে ঠেঁস দিয়ে কাঁদছিল আবদুল্লাহেব। কুতাইবা এবং হাসান তারিক সেখানে পৌঁছতেই সে উঠে দাঁড়াল, তাদের নিয়ে প্রবেশ করল বৈঠকখানায়। ঘরে ঢুকে পাগলের মতো হয়ে গেল কুতাইবা এবং হাসান তারিক। হাসান তারিক সেই গ্যাস সিলিন্ডার, সেই তার এবং চোখাটের কবজাগুলো পরীক্ষা করে গালে হাত দিয়ে বসে পড়ল মাটিতে। দুচোখ দিয়ে ঝরঝর করে নেমে এলো অশ্রু। কুতাইবা আহমদ মুসার বিছানায় মুখ লুকিয়ে শিশুর মতো কাঁদতে লাগল। দরজায় দাঁড়িয়ে আয়েশা আলিভা এবং শবনম দুহাতে মুখ ঢেকে তারাও কাঁদছে। আবদুল্লাহেবের মা এসে আয়েশা আলিভাকে বলল, এসো তোমরা ফারহানার কাছে, ওর জ্ঞান এখনও ফেরেনি। কোথায় ফারহানা? বলে ছুটল তারা বাড়ির ভেতর। ফারহানার জ্ঞান তখন ফিরে এসেছে, ইকরামভেরও জ্ঞান তখন ফেরানো হয়েছে, সবার অশ্রু শুকিয়ে গেছে। বৈঠকখানার ভেতরের দরজায় ফাতিমাকে ঘিরে দাঁড়িয়েছিল সিরিন শবনম, আয়েশা আলিভা, ফাতিমা ফারহানার মা ও ভাবি। বৈঠকখানার ভেতরে আবদুল্লাহেব, কুতাইবা, হাসান তারিক এবং ইকরামভ। বৈঠকখানার বাইরের বারান্দা ও উঠানে সাইমুম কর্মীরা। গভীর ভাবনায় নিমজ্জিত হাসান তারিক, কি অঙ্ক কষছে যেন সে। অবশেষে নিরাপত্তা ভেঙে কথা বলল সে, বলল, আমার অনুমান যদি মিথ্যা না হয় তাহলে আমি বলতে পারি মুসা ভাইকে জেনারেল বরিস অথবা তার লোকেরা কিডন্যাপ করেছে। আমরা জানি বিপ্লবের পর সে পামির সড়ক ধরেই পালিয়ে এসেছে, সে পাহাড়ে কোথাও আশ্রয় নিয়েছিল। আল্লাবক্স গ্রামে আসার কথা কোনোভাবে জানতে পারে সে এর সুযোগ গ্রহণ করেছে। এখন প্রশ্ন হল, আহমদ মুসাকে কিডন্যাপ করে সে কোথায় নিয়ে যাবে? নিশ্চয় এদেশে এসে থাকবে না, রাশিয়াতেও যাবে না, আফগানিস্তানও যেতে পারবে না, বাকি থাকে চীন। আমার মতে চীনেই সে যেতে পারে, সেখানকার ফ্রডের সাহায্য নেবার জন্যে। থামল হাসান তারিক, তারপর উঠে দাঁড়াল, বলল, আমি এই মুহূর্তেই জেনারেলের বরিসের অনুসরণ করতে চাই। পামিরের পথে প্রান্তরে কিংবা তিয়েনশানের ওপারে সিংকিয়াং অথবা যেখানেই হোক তাকে খুঁজে বের করব, তার হাত থেকে ছিনিয়ে আনব আহমদ মুসাকে ইনশাআল্লাহ। আবদুল্লাহেব এসে তার পাশে দাঁড়িয়ে বলল, আমি আপনার পাশে থাকব, আমি এ অঞ্চল এবং চীনের বহু কিছুই চিনি। অশ্রু ঝরছিল কুতাইবার চোখ দিয়ে, সে বলল, আমিও আহমদ মুসার ভাই, আমিও কি এ অভিযানে সামিল হতে পারি না? হাসান তারিক বলল, না, আহমদ মুসা যে পবিত্র ও গুরুদায়িত্ব তোমাকে দিয়েছেন সেটা পালন করা তোমার প্রথম কর্তব্য। একটু থেমে হাসান তারিক বলল, কুতাইবা, তোমার এখনই যে দায়িত্ব সেটা হলো আমাদের এ ভূখণ্ডের অধীন সমস্ত বন জঙ্গল এবং পাহাড় চষে ফেলা, যাতে নিশ্চিত হওয়া যায় জেনারেল বরিস এদেশে নেই। বেলা তখন আটটা। হাসান তারিক এবং আবদুল্লাহেব প্রস্তুত হলো যাত্রার জন্য। ফাতিমা ফারহানা, আয়েশা আলিভা ও শবনম দাঁড়িয়েছিল। ওদের সামনে দাঁড়িয়ে হাসান তারিক বলল, আয়েশা, ফাতিমা ফারহানাকে নিয়ে তুমি তাসখন্দে দাদির কাছে থাকবে।
ফারহানার আব্বাকে আজই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এদের পরিবারের সবাইকে আজই তাসখন্দে নিয়ে যাওয়া হচ্ছে। মেয়েরা সবাই কাঁদছিল। হাসান তারিক বলল, সবাই তোমরা সাইমুমের কর্মী, কাঁদা তোমাদের স্বভাব হয় না। যে বিপদ এসেছে আল্লাহ তা থেকে আমাদের উদ্ধার করবেন, তোমরা দোয়া করো বলে হাসান তারিক ও আবদুল্লাহ বেরিয়ে এলো আব্দুল গফুরের বাড়ি থেকে। কিছুটা পথ তারা যাবে গাড়িতে, তারপর ইয়াকে চড়ে দুর্গম পামির পাড়ি দিয়ে তাদের পৌঁছতে হবে তিয়ানশানের ওপারে। ফাতিমা, ফারহানা, আয়েশা, আলিভা এবং সিরিন সবনাম দরজায় দাঁড়িয়েছিল। হাসান তারিক এবং আবদুল্লাহ চোখের আড়ালে হারিয়ে যেতেই তিনজনের হাতই উপরে উঠল। আরজ করল তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, হে আল্লাহ, এ অভিযান সফরের অভিভাবক একমাত্র তুমি, তুমি তাদের সফল করো। আহমদ মুসা সহ তাদের সবাইকে আবার ফিরিয়ে এনো আমাদের মাঝে। তিনটি হৃদয়ের কান্না বিজড়িত এই আকুল প্রার্থনার সবুজ শব্দমালা ইথারের পাখায় ভর করে উড়ে চলল আল্লাহর আরশের দিকে।